সেই মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, শারা আলাইকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা আলাইকুম মিনাদ-দীন, তোমাদের জন্য রব্বুল আলামিন দীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে এমন একটা পদ্ধতিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। মা ওয়াসা বিহি নূহা, যা রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এমন জিনিস নবী আমি তোমার উপরে ওহি করেছি, এমন জিনিস আমি তোমার উপরে ওহি হিসাবে প্রেরণ করেছি, যা নূহ আলাইহিস সালামের উপরও দেওয়া হয়েছিল। আমি এমন ওসিয়ত তোমাকে দিলাম, এমন জীবন ব্যবস্থা হিসাবে এমন দিন তোমাকে আমি আল্লাহ তাআলা দিলাম, যেই ব্যাপারে আমি নবী ইব্রাহিম, মূসা এবং ঈসা তাদেরকেও আমি একই ধর্ম একই জীবন ব্যবস্থা দিয়েছিলাম। তার মানে হচ্ছে নবী মুহাম্মদ, আমি আপনার উপরে এমন একটি ব্যাপার আপনার উপরে দিয়ে দিলাম যেটা আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছি, যেটা আমি হযরত ইব্রাহিম, মূসা, ঈসাকেও দিয়েছি জীবন ব্যবস্থা হিসাবে। আর সেই বক্তব্যটি হলো সকল নবীদের উপরে আমি যে মূল মেসেজ দিতে চেয়েছি সেটা হলো আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি, সেটা হলো এই আন আকিমুদ্দীন, সেটা হলো এই যে তোমরা দিনকে কায়েম করো, ওলা তাতাফাররাকু ফি, আর এই ব্যাপারে তোমরা মত বিরোধ তোমরা করো না, যেরকম আল্লাহু আকবার। বক্তব্য খুবই ক্লিয়ার, খুবই পরিষ্কার বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে আমি আপনার উপরে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছি যা আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলাম, মূসা আলাইহিস সালামকে দিয়েছিলাম, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলাম, সকল নবীদের উপরে আমি যে মূল বক্তব্যটা দিয়েছি সেটা হলো এই আন আকিমুদ্দীন, তোমরা জমিনের ভিতরে আমার দিনকে তোমরা কায়েম করো, যেরকম আল্লাহু আকবার, আমার দিনকে তোমরা কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই ব্যাপারে তোমরা পরস্পরে তোমরা মতবিরোধ করো না, মতবিরোধ আছে না নাই, মুসলমান জোরে বলো আছে না নাই। আজ আমাদের সমাজে কিছু ভাইরা আছেন তারা বলেন সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ইসলাম দরকার নাই, ব্যক্তি জীবনে ঈমান আকীদা শুদ্ধ হলেই ইসলাম কায়েম হয়ে যাবে, আছে না নাই, জোরে বলো আছে না নাই। ও বন্ধুগণ, এই বক্তব্য কোথায় রাখবেন আপনারা, কোথায় রাখবেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. الله أكبر العالمين বলেন, কোন পৃথিবীর সমস্ত নবীদের কাছে এই মেসেজ আমি আল্লাহ প্রেরণ করেছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, গোটা দুনিয়ার সকল জাতির কাছে উম্মতের কাছে আমি নবী এবং রসূলদেরকে পাঠিয়েছিলাম, আর নবী এবং রসূলরা তাদের স্ব জাতির কাছে এসে তাদের কাউমের লোকদের কাছে এসে এই মেসেজটা দ্বারা দিয়েছে, আনি আবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, ওয়াজে তারিবুত তাগুত, আর তাগুতকে তোমরা বর্জন করো, ঠিক কিনা বন্ধুরা? এটা দুনিয়ার সকল নবীদের কাছে আল্লাহ পাক এই মেসেজ দিয়েছেন, এক আল্লাহর গোলামি করো, তাওহীদকে মেনে নাও, আর তোমরা কি করো, তাগুতকে বর্জন করো। তাগুত কাকে বলে? তাগুত হচ্ছে ইমাম সহকারী বলেন, আর তাগুত মা ইয়াবুদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার গোলামি করা হয় সেই হলো তাগুত। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাই এই পৃথিবীর ভিতরে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা, আল্লাহ কোরআনের বলেন সকল নবীদের কাছে এই মেসেজ আমি দিয়েছি, নবীরা পৃথিবীতে এসে তার দিনকে, আমার দিনকে তারা বিজয়ী করার জন্য তারা চেষ্টা করেছে। আমার বন্ধুগণ, এই আন্দোলন, এই জীবন বিধান, এই সংগ্রাম করতে গিয়ে তারা তাগুতের মুখোমুখি তারা হয়েছেন,
কুফুরী শক্তির দ্বারা মুখোমুখি হয়েছেন, তাদেরকে যুদ্ধ করতে হয়েছে, তাদেরকে জীবন দিতে হয়েছে, তাদেরকে রক্ত দিতে হয়েছে, না হয় নাই, হয়েছে কিনা? সকল নবীদেরকে কুফুরী শক্তির সঙ্গে মোকাবেলা করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, যারা মনে করে দিন কায়েম করা লাগে না, তারা আরো মিষ্টি ইসলাম নিয়ে আছেন। আপনাদের জীবনে কোনদিন তাগুতের সঙ্গে সংঘর্ষ আপনাদের হবে না। মনে রাখতে হবে, গোটা দুনিয়ার সমস্ত নবী রাসূলরা এই দাওয়াত দিতে এসে তাগুতের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। আমার নবীর জীবনে একটা নয়, দুইটা নয়, 83টা যুদ্ধ করতে হয়েছে। আল্লাহ নবী তার জীবদ্দশায় 83টি যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, সরাসরি 27টি যুদ্ধে তিনি সেনাপতিত্ব করেছেন। আমার নবী, আমার বন্ধুগণ, তাহলে পরে বদরে উহুদে খন্দকে যুদ্ধ কেন করতে হলো? আজকে আমাদের সমাজের কিছু মানুষেরা বলে যে সহি আকিদা হলেই, আকিদা বিশুদ্ধ হলেই হয়ে গেল, আর কিছু লাগবে না। না বন্ধুগণ, আকিদা বিশুদ্ধ এটা হলো আমাদের জীবনের মূল ফান্ডামেন্টাল, এটা অবশ্যই লাগবে। এই কথা বলেই শুধুমাত্র বসে থাকলে চলবে না, আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয় করার জন্য সংগ্রাম এবং সাধ্য মোতাবেক চেষ্টা আমাদের করতে হবে। এইটা না করলে পরে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব, ঠিক কি না বলেন? আজকে কোথায় সেই দাওয়াত আমাদের? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, আজকের এই দিনে তোমাদের জন্য দিনকে তোমাদের পরিপূর্ণ করে দেওয়া হলো, আত্মান্ত আলাইকুম নিয়ামাতি, আমার পক্ষ থেকে সকল নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো, পরদীত রকমের ইসলাম আদিনা, আর ইসলামকে কেবলমাত্র তোমাদের দিন বা জীবন ব্যবস্থা হিসাবে এটাকে নির্ধারণ করে দেওয়া হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ, প্রিয় ভাইরা, দিনের বিজয় আমরা চাই কিনা? আমাদের বাংলাদেশে এই সবুজ জমানে আল্লাহর দিন বিজয়ী হোক, এইটা আমরা চাই কিনা? কারা কারা চাই দু হাত তুলে দেখান। আমার ভাইরা, আমাদের সমাজে আজকে অনেক বড় বড় আলেমরা রয়েছেন, তারা ভালো কথা বলে, ভালো কথা বলেন, কিন্তু তাগুতের বিরুদ্ধে কথা বলা ও যে জিহাদ, এইটা তারা বলেন না, ঠিক না? কেন বলেন না? তাগুতের বিরুদ্ধে কথা বললে পরে মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য বলেন যে না, সমাজ এবং রাষ্ট্রে যা চলে চলুক, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাষ্ট্রযন্ত্র শাসক যখন পথভ্রষ্ট হয়ে যায়, তখন তাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করার দায়িত্ব আলেমদের, ঠিক কি না বলেন? কিন্তু আমরা আলেমরা ফতোয়া দিচ্ছি, না না, রাষ্ট্র যা করে করুক, তারা যদি আমাদেরকে যা বলে বলুক, আমরা তাদের আনুগত্য করব, আনুগত্য করা ফরজ। কে বলছে আপনাকে? লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টির নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। কি বলছেন আপনি এগুলো, কি বলছেন আপনি এগুলো? প্রিয় ভাইয়ের, আমার এই জন্য এই সকল কথায় বিভ্রান্ত হবার কোন সুযোগ নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমার নবীর সাহাবীরা বদরের উহুদের খন্দকে তাহলে কাফেরদের সামনে গিয়ে কেন তার মধ্যে বুকের পাদা রক্ত তারা ঢেলে দিলেন, কোন কারণে? আজকে আপনি বলছেন যারা জালেম, জালেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই ফতোয়া আপনি কোথায় পাইলেন? জগতের সেরা আলেম যারা আছেন সবাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা জেল জুলুম তাদের বরণ করতে হয়েছে, ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এভাবে জগতের বড় বড় ইমাম মুস্তাহিদগণ সমকালীন যুগের তাগুতের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে জেল জুলুমে যেতে হয়েছে, ঠিক না? আজ আমরা কোথায় আছি? আমরা শুধু বলছি যে ভাই, আমলগুলো ঠিক করলেই হয়ে গেল, আমলগুলো ঠিক করলেই হয়ে গেল, না এই কথায় বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমার বন্ধুরা, আর হয় না, বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে
কিভাবে তারা দিনকে কায়েম করার জন্য তার জীবনকে তিনি কোরবান করে দিয়েছেন। রব্বুল আলামিন সেই বিষয়টি বলেন, নবী আগমনের উদ্দেশ্য কি? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ান নবী আরসাল রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে নবী আগমন করার উদ্দেশ্য হল, ও নবী আপনার পৃথিবীতে আসার উদ্দেশ্য হল, লেউ ঘেরাহু আলাক দিয়ে করলি, গোটা পৃথিবীর ভিতরে মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আপনাকে পাঠাইলা। সুবহানাল্লাহ, ইসলাম পরাজিত হতে আসেনি, ইসলাম বিজয়ী হতে এসেছে। আজ আমরা কি বলছি? আমরা বলছি ইসলাম পরাজিত থাকুক, আমরা মোটামুটি একটু কিছু হাদিয়া তো বা পাইলেই তো হয়। প্রিয় বন্ধুগণ, এই সকল হাদিয়া নেওয়া আলেম যারা আজকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, মানবতার উপরে জুলুম চলছে, গোটা পৃথিবীর মুসলিম উম্মার উপরে কারবালা বয়ে যাচ্ছে, এই সকল আলেমরা তারা তু শব্দ পর্যন্ত করে না, বিক্রিয়া বলেন। আপনি কিসের কথা বলেন? কিসেরই বা আকিদার কথা বলেন আপনি? আপনার নিজেরই তো আকিদা নাই, আপনার নিজেরই তো আকিদা নাই। আপনার আকিদা যদি সত্য থাকতো তাহলে আপনি বলতেন যে এক আল্লাহর উপরে তাওহীদের ঈমান আনতে হবে, সে এক আল্লাহর উপরে ঈমান আনার কারণেই এই জমিন আল্লাহর দিন কায়েম করা, এইটা ফরজ। কিরা বলেন? এইটা তো বলেন না, কিসের আকিদার কথা বলেন আপনি? সে মূলত আপনাদের এই কথার পেছনে অন্তরালে অন্য উদ্দেশ্য আছে। আল্লাহ মাফ করে দিন যিনি বলবেন এক আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, সত্য মাবুদ নাই, এই কথা যে স্বীকার করে নেবেন, তাকে এই কথা বলতেই হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু মানা মানতে দেওয়া হবে না। ঠিকা বলে এইটা আপনাকে বলতে হবে, যদি তা না বলেন তাহলে আপনার এই দাওয়াত অসম্পূর্ণ দাওয়াত, আপনার দাওয়াত পরিপূর্ণ নয়। আপনার যেই দাওয়াতের কারণে তাগুত খুশি হয়, তাগুতের সঙ্গে সম্পর্ক ভালো, মাশাআল্লাহ, এই সম্পর্ক দিয়ে আপনি কখনো আল্লাহর দিনের জন্য কাজ করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, আর একটু খেয়াল করে শুনতে হবে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিখ্যাত একটি হাদিস আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাতামুরুন বিল মারুফ ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, হুযায়ফা শুনক, অবশ্যই তোমরা আমর বিল মারুফের কাজ করো, সৎ কাজে আদেশ করো, ওয়ান্নাহি আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে প্রতিবিধান করো, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফেরাও, বাধা দাও, প্রতিরোধ করো, প্রতিরোধ করো। আল্লাহ নবী বলেন, এই দুইটা কাজ অবশ্যই তোমাদের করতে হবে, সমাজের ভিতরে পাপাচার চলছে, অন্যায় চলছে, তোমাদেরকে বাধা দেওয়া লাগবে না, লাগবে না, জোরে কান্না বাধা দেওয়া লাগবে নাকি সারা জীবন সয়ে যাইবে? আল্লাহ রাসূল বলছেন, মরুন না বিল মারুফ, অবশ্যই সৎ কাজের আদেশ করো, বলে তেন হাউন না আরিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দাও, যদি এই দুইটা কাজ না করো, আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাআথা আলাইকুম ইকাবাম মিনহু, তার অচিরেই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে এমন আযাব এবং গজব নাযিল হবে, সুম্মা তাদউনাহু, অতঃপর তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল করা হবে না। প্রিয় বন্ধুগণ, আজ বাংলাদেশের উপরে নানান রকমের বিপদ আপদ করোনা আসতেছে, আমরা দোয়া করতেছি, নানান গজব আসতেছে, দোয়া করতেছি, আর লোকেরা বলে হুজুর এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? বলে না, কেমন করে দোয়া কবুল হবে? আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন, তোমরা যদি অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা না দাও, সৎ কাজের আদেশ যদি তোমরা না করো, তাহলে পরে তোমরা আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল করা হবে। আমার বন্ধুগণ, সে কারণে আজ বাংলাদেশে চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি অন্যায় অনাচার পাপাচার গোটা বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। এই অবস্থায় আমাদের অন্যায়ের প্রতিরোধ করার দরকার আছে না নাই? মুসলমান জোরে বল না, আছে না নাই? আপনি দেখেন না, গত 31 ডিসেম্বর এই দিনটাকে কি বলে, 31st night, এই রাতে বাংলাদেশে এবছরে 31st night এ যা হলো মনে হয় বিগত 20 বছরেও
পেপারে এসেছে বিগত 20 বছরের এত অনাচার পাপাচার এবারের মতো হয় নাই। আমার বন্ধুগণ, আমরা মসজিদ থেকে প্রত্যেক ইমাম এবং খতিব মসজিদের মেম্বার থেকে বারবার সতর্ক করেছেন, খবরদার আপনারা কেউ এরাতে পটকাবাজি ফুটাবেন না, আতশবাজি করবেন না, আপনারা ফানুস আগুন ধরে আকাশে ছুড়ে দেবেন না, এই কথাগুলো বলা হয়েছে, কিন্তু কেউ শুনে নাই, কেউ শুনে নাই। এই রাতে এত পরিমাণ ফানুস জ্বালানো হয়েছে, এত পরিমাণ পটকা ফোটানো হয়েছে, যার মূল্য হচ্ছে কোটি কোটি শত কোটি টাকা ছাড়িয়ে যাবে। শুধু তাই নয়, এই আগুন যখন জ্বালা দিয়ে আকাশে ছুড়ে দিয়েছে, তখন সে আগুন আরেকজনের বিল্ডিংয়ে গিয়ে বৈদ্যুতিক তারের উপরে পড়ে সেখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এরকম বাংলাদেশে অসংখ্য জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে 31 তারিখ রাতে, ঠিক কিনা তন? ও ভাইরা, এই রাতে এই আনন্দ করলে পরে আগামী 2022 খুব ভালো যাবে, তাই না? কথা বলেন না কেন, ভালো যাবে না? লোকেরা মনে করে বছরের শেষ দিনে ভালো খাইলে আগামী বছরে সারা বছর ভালো খাওয়া যাবে, কথা কি ঠিক? ভাইরা, যদি তাই হতো তাহলে পৃথিবীতে আর দরিদ্র বলে কেউ থাকতো না, গোটা দুনিয়ার সব দরিদ্রদেরকে এক জায়গায় করে 31 তারিখে জনমের মতো পালা বিরিয়ানি খাওয়াও, কথা বলেন না? একদিন ভালো করে খাওয়াও, সারা বছর তারপরে আনন্দ করে থাকবে, আর তাদের খাওয়া দাওয়া লাগবে না। অবৈজ্ঞানিক কথা, অবাস্তব কথা, বিদআত। এই ধরনের বিদআতি কর্মকাণ্ড আজ মুসলিম সমাজকে আজকে কলুষিত করে ফেলেছে। প্রিয় বন্ধুগণ, এই অনাচার পাপাচার থেকে আমাদের মুক্ত হতে হলে সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সেই দিন প্রতিষ্ঠার আন্দোলনে তারা শরীক হয়েছিলেন। আজ আমরা আলেমরা আমরা সেই কাছ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখি, কথা বলেন না? ইসলাম সংঘবদ্ধভাবেই করতে হয়, ইসলাম সংঘবদ্ধভাবেই থাকতে হয়। লা ইসলামা ইল্লা বিজামাতিন, ইসলাম সংঘবদ্ধতা ছাড়া হয় না, ঠিক কি বলেন? বলছে যে সব লোক একসাথে হওয়া, একটা সংঘবদ্ধ হওয়া, একটা সংগঠনে থাকা, একটা ঐক্যের মধ্যে থাকা, এই দ্বারা কি দরকার নাই? শয়তানের মাথা খারাপ হয়েছে, কে বলেছে তোমাকে এই ধরনের কথাবার্তা? সংগঠন করা হারাম, কে বলেছে? আজকে আমরা নামাজ পড়ি একসঙ্গে, তাই না? নামাজ জামাতের সঙ্গে পড়ি, ইসলাম সকল কাজকে জামাতের সঙ্গে করেছেন, নামাজ আমরা জামাতে পড়ি, হজ আমরা জামাতের সঙ্গে করি, তাই না ভাইরা? ইসলামও কিন্তু ইসলামের দিনের বিজয়, এটি জামাতবদ্ধতা ছাড়া এই বিজয় সম্ভব না, জোরে কণ্ঠে কি না? কি বলছেন আপনি এগুলো? আমার বন্ধুরা, আমার ভাইরা, খুব ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ডাক দিলেন, সাহাবায়ে কেরাম বদরের ময়দানে নেমে গেলেন, সকলে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুগণ, কাতার বন্দী হয়ে সংঘবদ্ধ হয়ে দিনের বিজয়ের জন্য কাজ করতে হয়। আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে দাঁড়িয়ে গেলেন। যুদ্ধের ময়দানে দাঁড়ানোর পরে তিনি দেখলেন তার ডান পাশে একটা ছোট্ট বাচ্চা, বাম পাশে আর একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়েছে, ডান পাশে ছোট বাচ্চাটি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে এসে বলে, আম্মি আরে মিয়া বা জাহাল, ও চাচা আবু জেহেলকে দেখাইয়া দেন, সুবহানাল্লাহ না? আজকে দীনের প্রতি জিহাদ এবং আগ্রহ, একটা ছোট্ট বালক সাহাবীর যা আছে, আজ এই যুগের বড় বড় আলেম বড় বড় শায়েখদের মধ্যে সেটা নাই, কথা ঠিক কিনা বলেন? ইসলামের বিজয়ের জন্য আপনার কোনো চেষ্টাই নাই, আপনি আছেন সব লোক আমার সব মুরিদ হয়ে যাক, কথা বল না? সবাই আমার মুরিদ হোক। বন্ধুগণ, ইসলামে যেমন পীর পূজা হারাম, ইসলামে শায়েখ পূজাও হারাম, কথা বলেন না কেন? নাকি এইটা শুনতে খারাপ লাগতেছে আপনাদের? আজ বাংলাদেশে পীর পূজার মতো শায়েখ পূজাও শুরু হয়েছে। বন্ধুগণ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে চলে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে দাঁড়ালেন, ডান পাশে একজন ছোট্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া আম্মি আরিনি আবা জাহাল, ও চাচা আমাকে আবু জাহালকে দেখাইয়া দেন, সুবহানাল্লাহ। বলছে আবু জেহেলকে দিয়ে তুমি কি করবা? বলছে আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছি, আজ আমার নবীর কষ্টদানকারী আবু জাহাল
হয়তো তাকে আমি হত্যা করব, না হয় আমি আমার জীবনটা আল্লাহকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। বাম পাশের বাচ্চা তুই একই কথা বলছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি বাচ্চাকে বললেন, ওই যে বড় ঘোড়া উপরে লম্বা গর্দানওয়ালা লোকটা দেখা যায়, এই লোকটা হলো আবু জাহাল। এই কথা বললার সঙ্গে সঙ্গে দুটো বাচ্চা দৌড়ে গিয়ে ব্যাঘ্রের মতো চিতাবাঘের মতো দৌড়ে গিয়ে আবু জাহালের উপরে হামলা করল। এক ভাই ঘোড়ার পায়ের উপরে হামলা করলো, ঘোড়া উপর হয়ে পড়ে গেল। আরেক ভাই আবু জাহালের গর্দানের উপর তরবারি বসাই দিল। যে লোকটি আমার নবীকে কষ্ট দিয়েছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, এই দুইটা সাহাবি ছোট্ট দুজন কিশোর সাহাবি তাদের জীবন দিয়ে তার প্রতিরোধ করলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দ্বীনের বিজয়ের জন্য সর্বযুগেই আমার নবীর সাহাবীরা তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, তাদের সব উজাড় করে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য তারা কাজ করেছেন। কিন্তু আজ নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, এই যুগে আমরা এসে বলছি দ্বীনের বিজয় দরকার নাই। যার যার মতো হ্যাঁ হ্যাঁ করে, কথা কর না কা, যার যার মতো করে, এমনি এমনি একদিন দিন বিজয় হয়ে যাইব। পাগলের মাথা খারাপ হয়েছে এটা, দিন কিনে এমনি বিজয় হয়? যদি এমনি বিজয় হবে, আমার আমি মসজিদে নবীতে বসে শুধু দোয়া করতেন, আল্লাহ কাফের আসতেছে মক্কা থেকে ভিড়াও, কথা কর না কেন, ও নবী হো আল্লাহ আমি পারবো না নামতে, আমি পারবো না, আমার সাহাবিরা খুবই দুর্বল, এদের কোনো হাতিয়ার নাই, অস্ত্র নাই, আল্লাহ তুমি কাফেরদের ভিড়াও, আমি বসে থাকলাম। নবী আমার তাই বলছে। সহিহ বুখারী হাদিস, আল্লাহর হাবিব জিহাদের ময়দানে গেলেন, গিয়ে তিনি তাবুর ভিতর থেকে বের হয়ে দুটো হাত আল্লাহর কাছে তুলে ধরলেন, তিনি দোয়া করতে থাকলেন। সহিহ বুখারীতে এসেছে নবীজি বললেন, আল্লাহুম্মা উনশুদুকা হাদাকা ওয়াদাক, আল্লাহুম্মা ইনশিয়তা লাম তুআদাক, ও আল্লাহ তুমি আজকে তোমার ওয়াদা পূর্ণ করো। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ তুমি ওয়াদা করেছো না? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিনদেরকে সাহায্য করব, এটা আমার জন্য ওয়াজিব। আল্লাহ তুমি ওয়াদা করেছো, এই ওয়াদা পূর্ণ করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা ইনশিয়তা লাম তুআদাক, আল্লাহ তুমি যদি চাও এই পৃথিবীতে তোমার একজন বান্দা থাকবে না যারা তোমাকে সেজদা করবে, ইবাদত করবে, তাহলে তুমি তা চাইতে পারো। আল্লাহর নবী দোয়া করলেন, কোথায় গিয়ে, মসজিদে নাকি মাঠে? জোরে কর না, মসজিদে না মাঠে, বদরের মাঠে গিয়ে। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব দুটো হাত উপরে তুললেন, একেবারে হাত দুটো উপর হয়ে গেল, নবীজির বগলের শুভ্রতা প্রকাশ পেয়ে গেল। হযরত আবু বকর দৌড়ে আসলেন, ফাখাদা আবু বকরিন বিয়াদিহি, আবু বকর আমার নবীর হাত ধরে ফেললেন, বলি ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা, আপনার জন্য যথেষ্ট হয়েছে হুজুর, আপনি বদরের ময়দানে এসে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ তার দিনের বিজয় দেবেনই দেবেন, আপনি আর কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আমার নবীর মোনাজাত শেষ হয়ে গেল। আমার নবী ঘোষণা করলেন, সাইয়ুহুজামুল জামা ওয়া ইউয়াল্লুনা দুবর, অচিরেই সম্মিলিত বাহিনী পৃষ্ঠ প্রদর্শন করবে এবং তারা পরাজিত হবে। এই কথা বলে আমার নবী যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবীর সুন্নাতার মানহাজ, তার তরিকা, তার আদর্শ যদি কায়েম করতে চাই, আমার নবী দিনের বিজয়ের জন্য জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, এই সংগ্রাম না করা পর্যন্ত নবীর খাতি উম্মত হওয়া যাবে না। এই ব্যাপারে কি বান্দারা ভয় পায়? অমুসলমানরা ভয় পায়? আমাদের কলিজার মধ্যে ভয় কার? আর যারা বলেন না কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। ঠিক না? শিল্পী বাবা কেমনে গান গাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সজদা তেরায়, দু চোখের আশ্রুতে নদী যেন বয়। ঠিক না? রাতের আঁধারে যারা সজদা তেরায়, দু চোখের আশ্রুতে নদী যেন বয়। এরপর কি? ও বাবা, চলো ডার হাত ছাড়ি যতই আসুক, পেছনে ফিরে তাকায় না। মহাত্মা বলে না, তুই কি বলে?
রাত কথা শেষ করে নেই, রাত অনেক হয়ে গিয়েছে। ভাইরা আমার, আজকের এই সংক্ষিপ্ত ছোট্ট আলোচনা দিয়ে আমি আমার ভাইদেরকে, আমার নিজেকে সামিল করে অনুরোধ করতে চাই, বাংলাদেশ হাজারো আউলিয়া কেরামের পদধূলিতে, অসংখ্য দায়ী দীনের বর্ষের হাদীদের পদধূলিতে ধন্য বাংলাদেশ ছোট্ট একটি মানচিত্র পৃথিবীর বুকে, যে দেশে মানুষের আজও পর্যন্ত ঠিক মতো তিন বেলা পেট পুরে খেতে পায় না, কিন্তু গোটা পৃথিবীর অপর প্রান্ত থেকে এহুদি শক্তি আর মুশরিক শক্তি তারা বাংলাদেশের দিকে তারা তাদের নজর দিয়ে রেখেছে, ঠিক না? কারণ এর কারণ কি? এর কারণ হচ্ছে বাংলাদেশের মাটির গভীরে ইসলামের শেকড় গেড়ে আছে। এদেশের মাটিতে, এদেশের উর্বর মাটিতে দীনের বিজয় হওয়া খুবই সম্ভব। আমি বলি একটা উদাহরণ দিয়ে, আপনারা তো এলাকার মানুষ, কৃষিজীবী মানুষ, আপনারা ফসল ফলান কখন? যখন চৈত্র মাসে জমিনটা একবারে কাঠ ফাটা রোদে চৌচির হয়ে যায় তখন গিয়ে ধান লাগান, তাই না? তখন গিয়ে ধান লাগানো যায়, মাটি শক্ত হয়ে আছে। এই মাটিকে ফসল বুনতে হলে কখন বুনতে হয়? যখন আকাশ থেকে আল্লাহর রহমতের বারিধার আবর্ষিত হয়ে এই সত্য মাটি যখন নরম হয়ে উর্বর হয়ে যায়, এই উর্বর জমিনে তখন আমরা বীজ বপন করি আর তখন সেখানে ফল ফসল জন্মায়। কথা কি ঠিক? আলোচনা ঠিক? যদি এটা সম্ভব হয়, এটা যদি বাস্তব হয়, বাংলাদেশের মাটিতে ইসলামের বিজয় হবে, বাংলাদেশের মাটিতে ইসলামের পতাকা উড্ডীন হবে, এটার জন্য জমিনটা উর্বর হওয়া দরকার। আর ইসলামের বিজয়ের জন্য জমিন উর্বর হতে হয় এটা আকাশের পানি দিয়ে না, ইসলামের জন্য জমিন উর্বর হতে হয় শহীদের রক্তের মাধ্যমে। এবারে আপনাদেরকে বলতে হবে, বাংলাদেশের সেই সত্য মাটি দিনের বিজয়ের জন্য শহীদের রক্ত বাংলার মাটিতে পড়ছে না, পড়ে নাই। অতএব বাংলাদেশের মাটি উর্বর হয়ে আছে, এদেশের মাটি উর্বর হয়ে আছে, তার কিছু ছোট্ট ছোট্ট নমুনা নাজরানা আমরা দেখা শুরু করেছি, ঠিক কিনা বলে? চতুর্দিকে আমরা দেখা শুরু করেছি আমার বন্ধুগণ। সুতরাং কে কি বলল, এইটাতে কান না দিয়ে আল্লাহর দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই দিনের বিজয়ের জন্য আমরা কাজ করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, এদেশের মাটিতে দিনের বিজয় হবে, যেই দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, ইব্রাহিম মূসা ঈসাকে দিয়েছেন, সেই দিন আমাদের কাছে আজ আছে, সেই দিনের বিজয় বাংলার মাটিতে ইনশাআল্লাহ হবেই হবে। এতে আমরা কখনো আমরা নিরাশ হই না, আমরা আশায় বুক বেঁধে আছি, ঠিক কিনা? আমরা আশায় বুক বেঁধে আছি আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বাংলাদেশের মাটিতে এদিনের বিজয় দেবেন, এটি যেমন সত্য, আগামীকাল পূর্ব আকাশে সূর্যোদয় হবে, এটি যেমন সত্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার। সেই জন্য নিজেদের ইমানকে পরিশুদ্ধ করা লাগবে, আমলকে ভালো করা লাগবে। আজকে যারা আমল ভালো করবেন, ইমানকে যারা সহি করবেন, আমলকে যারা সহি করবেন, এগুলো করে শুধুমাত্র বসে থাকলে চলবে না, এই আমল নিয়ে ইমান নিয়ে মাঠে ময়দানে আমাদের কাজ করতে হবে, ঠিক না? ধরো আমাকে করে না আমি করব কেন, আমাকে করে না আমি কেন করব? এখানে আমরা বলতে চাই, কে করবে আর কে করবে না, আমি করতে চাই, ঠিক না? কেউ না করো আমি করব কাজ, ঠিক না? কেউ না করো আমি করব কাজ, আর কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করো আমি করব কাজ, কেউ না করো আমি করব কাজ, ঠিক না? আমার যুবক ভাইরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান।